এই জায়গায় এসে আমার কিন্তু মনে হচ্ছে আমি এই মুহূর্তে কিন্তু নিউজিল্যান্ডে আছি অথবা সুইজারল্যান্ডে, কোনটা আসলে ভাবতে যাচ্ছি না এই মুহূর্তে, আছি কিন্তু সিকিমে। আর তিস্তা নদীকে সঙ্গে করে নিয়েই কিন্তু আমরা চলছে হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটকের দিকে। আর অসম্ভব সুন্দর, আমি শুধু সুন্দর বলবো না, এই রাস্তাটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা রাস্তা, অসম্ভব সুন্দর। যেমন অসম্ভব সুন্দর তেমন আবার ভয়ের আতঙ্ক আছে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত হলো হিমালয়, আর সেই হিমালয়ের উদ্যান বলা হয় সিকিমকে। বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের পাহাড় ও বরফের রাজ্যের কারণে সিকিম হয়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের কাছে সাধ্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিদেশি পর্যটন স্থান। চলুন ঘুরে আসি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে। এনজেপি স্টেশন থেকে আবারও যাত্রা শুরু করলাম সিকিমের দিকে। এনজেপি থেকে গ্যাংটকের দূরত্ব 118 কিলোমিটার, যেতে সময় লাগতে পারে আনুমানিক 5 ঘন্টার মতো। শিলিগুড়ি বা এনজেপি রেল স্টেশন, এখান থেকে গ্যাংটক বা দার্জিলিং যেতে চোখে পড়বে এমন কয়েক মাইল রাস্তার দুপাশে সবুজ সুন্দর প্রকৃতি, এটি হতে পারে সিকিম ভ্রমণের প্রথম অনুভূতি। চলুন দেখতে থাকি এনজেপি টু গ্যাংটকের প্রথম আকর্ষণ, এই বন্য রাস্তাটিকে। কিছু দূর গেলেই দেখতে পাবো হিমালয় পর্বত। এই যে প্রথমবারের মতো দেখতে পেলাম হিমালয়, সে যে কি অনুভূতি, এই অনুভূতিগুলোর সাথে কোনো কিছুর তুলনা হয় না। পাহাড়ের গা বেয়ে উঠতে থাকা আঁকাবাঁকা রাস্তাগুলো দেখে কিন্তু একদিকে যেমন ভালো লাগছে, অন্যদিকে কিন্তু ভয়ও লাগছে, কারণ হচ্ছে ন্যানো সেকেন্ডের ভুলে কিন্তু হতে পারে সর্বোচ্চ বিপদ। যাই হোক, এই বিশাল সৌন্দর্যের হাতছানির কাছে এই ভয় আমার কাছে অতি সামান্য, আল্লাহ ভরসা। তিস্তা নদীকে সঙ্গে করে নিয়েই কিন্তু আমরা চলছে হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটকের দিকে। আর অসম্ভব সুন্দর, আমি শুধু সুন্দর বলবো না, এই রাস্তাটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা রাস্তা। আর রিয়াদের মতামতটা একটু শুনি। রিয়াদ, অসম্ভব সুন্দর, যেমন অসম্ভব সুন্দর তেমন আবার একটু ভয়ের আতঙ্ক আছে। রোডগুলো একেবারে তিস্তা নদীর ধার দিয়ে, আমরা 3000 এমআরতে উঠলাম, আরও 2000 ফুট উপরে উঠবো, তাই আকাশ ছোঁয়া মানে আকাশ ছোঁয়া হচ্ছে 5000 ফিট উপরে, না দাদা? সিকিম সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। সিকিম হচ্ছে হিমালয়ের উদ্যান বলা হয় তাকে। এটি ভারতের একটি পাহাড়ি রাজ্য। অতীতে সিকিম ছিল একটি স্বাধীন দেশ, তবে নানা ঘটনার মধ্য দিয়ে সিকিম ভারতের একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। হিমালয় পর্বতকে সুন্দরভাবে দর্শনের জন্য সিকিম কিন্তু একটি আদর্শ স্থান। বাংলাদেশিদের জন্য সিকিম সবচেয়ে কাছের বরফের রাজ্যও বটে, যেটি বর্তমানে দেশের বাইরে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। কয়েক বছর আগেও কিন্তু বাংলাদেশিদের জন্য এই সিকিম নিষিদ্ধ ছিল। এই জায়গায় এসে আমার কিন্তু মনে হচ্ছে আমি এই মুহূর্তে কিন্তু নিউজিল্যান্ডে আছি অথবা সুইজারল্যান্ডে, কোনটা আসলে ভাবতে যাচ্ছি না এই মুহূর্তে, আছি কিন্তু সিকিমে। আর সিকিম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। চলুন আবারও গ্যাংটক যেতে যেতে জানিয়ে দেই সিকিম সম্পর্কিত আরও কিছু তথ্য। সিকিম ভারতের জনসংখ্যায় প্রথম ও আয়তনে দ্বিতীয় ছোট প্রদেশ, যার উত্তরে চীন, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল,
ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ। তিস্তা হলো বাংলাদেশের অন্যতম প্রধান নদী, যেটির উৎপত্তি এই সিকিমের পার্বত্য অঞ্চল। তিস্তা নদী বাংলাদেশের নীলফামারী দিয়ে প্রবেশ করে কুড়িগ্রাম জেলার চিলমারিতে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে পুরো সময়টাতে রাস্তার ডান পাশ থেকে আপনার সাথে যাবে তিস্তা নদী। স্পিসলেস হওয়ার মতো একটা জায়গা সেটা হচ্ছে সিকিম। বরফ পড়লে হয়তো বা অনেকে ভাবে হচ্ছে সিকিম সুন্দর, কিন্তু না, উইদাউট বরফেও কিন্তু সিকিম অনেক সুন্দর। সেটা হচ্ছে আমরা নিজ চোখে না দেখলে সেটা হচ্ছে বুঝতাম না। চলুন সিকিমের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই সিকিমের রাজধানী গ্যাংটক। আপনারা জানেন পৃথিবীর সর্বোচ্চ বিন্দু হচ্ছে এভারেস্ট, আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে কেটু, তারপরে হচ্ছে তৃতীয় সর্বোচ্চ ভারতের কাঞ্চনজঙ্ঘা, আর এই রাজ্যেই কিন্তু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। সিকিম হচ্ছে চারটি জেলা নিয়ে গঠিত, আর এই চারটি জেলায় হচ্ছে মোট বাস করে 7 লাখ মানুষ। আমি যে জায়গাটিতে আছি এখন, এই জায়গাটির নাম এক্সাক্ট আমি জানি না, অসম্ভব কঠিন একটা নাম, সেটা হচ্ছে আমি উচ্চারণ করতে পারছি না। আর এখানে কিন্তু আমরা নাস্তার জন্য যে ব্রেকটা দিয়েছিল সেখানে, আর এই যে ভাইকে দেখতে পাচ্ছেন ইনার সাহায্যে কিন্তু আমরা এখানে আসছি, আমাদেরকে ড্রাইভ করে নিয়ে আসছে। ভাইয়ের নামটা বলেন। আমার নাম বাবু। বাবু ভাইয়ার হচ্ছে বাসা শিলিগুড়ি। যাই হোক, ব্রেকের পরে কিন্তু আবারও শুরু হলো আমাদের পথ চলা, আর এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী যে রাস্তাটা ছিল শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত। সিকিমের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু অবশেষে চলে এসেছি সিকিমের রাজধানী গ্যাংটকে। সিকিম সিরিজের তৃতীয় পর্বটি দেখার জন্য ধন্যবাদ। চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ রইলো।